নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। অবশ্য একটু গরম, একটু না অনেকটাই গরম, কিন্তু এখানে মাঝে মাঝে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু অনেক জায়গায় না বৃষ্টি হচ্ছে না, সেই কাঠফাটা রোদ আর গরম, বিশেষ করে আমাদের গ্রামের দিকে। আমি তো মাকে ফোন করেছিলাম, বললো ওখানে কোনো বৃষ্টি হয়নি, তবে আমাদের এখানে একটু মেঘলা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি, আর এখন তো গরমকাল, তাই 5টার অনেক আগেই মানে পুরো আলো ফুটে যায় চারিদিক, আর মারাত্মক গরম ঘেমে গিয়েছি। তার উপর গরম জলে মধু আর লেবু মিশিয়ে একটু খেয়ে নিচ্ছি, কারণ এতটা মোটা হতে আরম্ভ করেছি বন্ধুরা, এটা যদি চলতে থাকে মানে দরজা কাটতে হবে তোমাদের দাদাভাইকে, মানে এরকম অবস্থা। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে আমি খুব একটা মোটা না, তবে কি বলতো, আমার মানে ওয়েটটা একটা নর্মালেই থাকে, কোনো দিন সেইভাবে ডায়েট বা কিছু করতে হয়নি। মাঝে মধ্যে লেবু মধু আমি একটুখানি খেয়ে নিই, আর এটা খাওয়ার পরে আমি 2 ঘন্টা 1 ঘন্টা মতো মানে খালি থাকি, খালি পেটে এটা খাওয়া দাওয়া করি, তারপরে কিছু খেয়ে নিই। আর যদি অনেকটা সময় না না খেয়ে থাকি, তাহলে পুরো গ্যাস অম্বলে হয়ে যায়। দেখি কতদিন এটা ঠিকঠাক কাজ করে, না হলে যদি অসুবিধা হয় তাহলে আর খাবো না। আগে খেতাম, কিন্তু মাঝে খুব অসুবিধা হতো লেবু মধু সকালবেলা জল খেতে। আর এখানে পুঁই শাকটা করছি মাছের ডিম দিয়ে, দেখতে পাচ্ছ ফাটাফাটি হয়েছিল, আর ছাতে ছিল কাঁঠাল দানা, ভাতটাও হয়ে গিয়েছে, আর ওদিক করছি মাছের ঝোল। মর্নিং বন্ধুরা, অনেকটা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে উঠেছি 5টা নাগাদ, 5টা নাগাদ উঠে রান্না করেছি, মাছের ডিম ছিল, পুঁই শাক করেছি মাছের ডিম দিয়ে, আর কিছুদিন নাগাদ আমি উঠতে পারিনি একদম সকালবেলা। কি হয় বলো তো, একটা হয় না রাতে না গরমের জন্য ঘুম হচ্ছে না, সেই জন্য একটুখানি ভোরের দিকে ঘুমিয়ে পড়ি, তাই আজকে একদম ভাবলাম কি উঠেই পড়ি সকাল সকাল। আর শুভ রথযাত্রা সবাইকে আগাম শুভেচ্ছা জানাই, যদিও বা আজকেই রথ, সোজা রথ, জগন্নাথ দেবের যাত্রা, রথযাত্রা আজকে। যাই হোক, সবাই অনেক ঘোরাঘুরি করো, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি রান্নাটা তো করেছি, আর মাছের ঝোল করেছি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর আজকে থেকে আমি একটা বড়, খুব বড় পদক্ষেপ নিয়েছি, তোমাদেরকে জানাচ্ছি, জানি না কতদিন করতে পারবো, ঠিক আছে, কারণ আজকে থেকে একদম এক্সারসাইজ আরম্ভ করেছি, যে একটুখানি ওয়েটটা কমাতে হবে, ওয়েটটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আর এখন যদি না হালটা ধরি না, আর মানে পরে কি হবে আমি জানি না। চলো রান্নাঘরে চা বসানো আছে, অবশ্য চা খাবো চিনি ছাড়া, আজকে থেকে একদমই বন্ধ চিনিটা। দাঁড়াও চাটা আস্তে করে দিই, এই দেখো একটুখানি ফুটে যাক, আর একদমই আজকে থেকে মিষ্টি জাতীয় জিনিস, হানিটা শুধুমাত্র খাবো, মিষ্টি জাতীয় জিনিস পুরোপুরি অ্যাভয়েড করবো, বিশেষ করে চিনির একদমই অ্যাভয়েড করবো, চা খেলেও চিনি দেবো না, চা চিনি ছাড়া চা খাবো। আর ছেলেকে অনেকক্ষণ থেকে ডাকছি, দেখতে পাচ্ছ এখনও গড়াগড়ি খাচ্ছে, ওঠেনি, আর বিছানাপত্র কোনো কিছুই গোছানো হয়নি। আমি জাস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো ঘেমে চিপচিপা হয়ে আছি, মাথাটা শ্যাম্পু করতে হবে আজকে, শ্যাম্পু করবো দেখি যদি সময় হয়, আর শ্যাম্পু 2 দিন আগে করেছি, নইলে আজকের দিনটা স্কিপ করে কালকে হয়তো করবো, আজকে যেহেতু মঙ্গলবার। আর এখন আমি এক্সারসাইজ 1 ঘন্টা পুরো এক্সারসাইজ করেছি, যেটা যোগা বলে তোমরা, আর আরেকবার ভাবছি বিকালে 1/2 ঘন্টার মতো এক্সারসাইজ করব, কারণ এইটুকুতে হবে না, যেহেতু ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। যদি হয়তো তোমরা ভাববে যে এমন কিছুই বাড়েনি, কিন্তু আমার নিজেরই অস্বস্তি লাগছে, কারণ এই প্রথম আমার এতটা ওয়েট হয়েছে, আগে আমি সবসময় স্লিম ছিলাম, সেটা ব্যায়াম না করেই, আর এখন যেহেতু মানে এমনিই ছিলাম, খাওয়া দাওয়া কোনো কিছুই সেইভাবে কন্ট্রোল করতাম না, শুধু ভাতটা অল্প করে খেতাম। আর কি বলতো এখন থেকে, হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলে দিই খুব গুরুত্বপূর্ণ, ভাতটাও ছেড়ে দেবো ভাবছি, 2 থেকে 3 মাস ভাতটা খাবো না, যদি কোথাও যাই কোনো আত্মীয় স্বজন বাড়ি, সেখানে তো স্কিপ করার কোনো জায়গা নেই, তাই সেখানেই ভাবছি একদম ভাতটা খাবো। আর এখন ভাবছি প্রত্যেক দিন দুপুরে রুটি, রাতে রুটি, আর যদি খুব ইচ্ছা করে তবেই আমি ভাতটা খাবো, তাও খুব অল্প পরিমাণে, ভাতটা একদমই স্কিপ করবো, যতটা তাড়াতাড়ি সম্ভব ওয়েটটা একটু কমিয়ে, 2-4 কেজি কমিয়ে, মিনিমাম ইচ্ছা আছে 5 কেজি কমানোর, 5 কেজি দেখি কতটা কি কমাতে পারি, কমিয়ে তারপরে আবার নর্মাল খাবারে ফিরে আসবো, যেমন টুকিটাকি খেতাম সেরকমই ফিরে আসবো। হাওয়া দিচ্ছে কিন্তু রোদ এসছে প্রচুর, আর এই সবে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, কারণ নাইটি পরে তো আর এক্সারসাইজ করা যায় না, নাইটিটা পরে নিচে ভীষণ গরম,
কারণ সকাল থেকেই একদম চচ্চড়ে রোদ উঠে গিয়েছে। এখন ছেলেকে পড়তে বসাবো, বিছানাটা কোনো রকমে গুছিয়ে ওকে এই বিছানাতেই পড়তে বসাবো। আমি চা খাবো, আমার কিছু লেখালেখির কাজ আছে, বলতে কি ছেলের কিছু খাতায় লিখে দিতে হবে আমাকে, ওই কাজগুলো আমিই করি, সেগুলো করে দেব আর ওকে পড়তে বসাবো। চলো তাহলে বিছানা টিছানা গুছিয়ে নিই। কাজটা যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে সকালবেলা, অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেক বকবক করলাম, কিন্তু যেহেতু আমরা ডেলি ব্লগার, ডেলি ব্লগ করি, তাই ডেলি কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে, তাই আমারও ভালো লাগছে তোমাদেরকে এটা বলে। ভাবছিলাম কতক্ষণ বলবো, জানি না কতদিন করতে পারবো, কারণ আমি খুব কুঁড়ে ঘুমাতে ভালোবাসি, ঘুম কাতুরে, আমি খাওয়ার থেকে ঘুমাই বেশি, যত না খাই তার 3 রকম ঘুমাই, সেই জন্যেই মোটা হয়ে যাচ্ছি দিন দিন। আগে না এইগুলো হাড়ফাড় পুরো দেখা যেত, আর মুখটাও গোলুগোলু হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো 5 কেজির মতো কমাবো। তারপরে কত ওয়েট কমলো, কত কি কমলো, কত দিনে কমলো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কোনো রকম কিন্তু যে বাবা খুব ডায়েট করছি তাও না, পেট ভরেই খাবো সমস্ত কিছু, শুধু ভাতটা স্কিপ করব আর মিষ্টিটা স্কিপ করব। চলো কতটা কি হলো তোমাদের সঙ্গে 2-3 মাস পরে আমি শেয়ার করব, ঠিক আছে? তারিখটা তোমরা মনে রেখো, আজকের ভিডিওর তারিখটা। চলো আমি এবারে কাজ টাজ করবো, কিছুই কাজ করিনি, আর যেহেতু 5টায় উঠেছি আজকে, আর দুপুরের ঘুমটাও যদি পারি স্কিপ করার চেষ্টা করব, কিন্তু 5টায় উঠে জানি না দুপুরে না ঘুমিয়ে থাকতে পারবো কিনা, কিন্তু দুপুরে ঘুমটাই কাল। ভাবছি সিনেমা দেখবো, টিভি দেখবো, গান শুনবো, সব কিছু করে দুপুরটা কাটিয়ে দেবো। আর এখন আপাতত বিছানাটা গুছিয়ে ছেলেকে পড়তে বসাবো, তারপরে আমি অন্যান্য কাজ করবো। আমি খাবো, একটু খাবো, খিদে পেয়ে গিয়েছে, আর সকালে মধু দিয়ে লেবু জল খেয়েছি, ওটা আমার শ্যুট করে না, দেখি কতদিন কি মানে গ্যাস হয়ে যায় সকালে খালি পেটে গরম জলে মধু লেবু খেলে। তাই দেখি যদি 2-1 দিন দেখি যদি খুব প্রবলেম হয় তাহলে নয় মধু দিয়ে খাবো, লেবুটা স্কিপ করবো, যেহেতু দুটোই মিষ্টি টক হয়ে যাচ্ছে, তাহলে নয় যে কোনো একটা দিয়ে খাবো গরম জলে, নয় খালি পেটে লেবু খাবো গরম জলে দিয়ে, নয় মধু খাবো। চলো তোমরা আমার সাথে, ভীষণ কিন্তু ভালো লাগছে বন্ধুরা, মানে কি বলতো সকাল সকাল এরকম একটা এক্সপিরিয়েন্স না, আগেও করতাম আমি এক্সারসাইজটা, খাওয়ার কন্ট্রোল করতাম না কিন্তু এক্সারসাইজটা করতাম, তাই আমার ভীষণ মুডটা ফ্রেশ হয়ে গেছে। প্রাণায়াম দিয়ে শেষ করেছি, প্রাণায়াম করলে তো তোমরা জানোই, আর কি বলতো তোমরা অনেকে করো, আসলে আমি করি না তো আমার কাছে অদ্ভুত লাগছে, অদ্ভুত বলতে ভালো লাগছে, করি না তো কুঁড়ে, খুব কুঁড়ে একদম ঘুমকাতুড়ে ব্যক্তি তো আমি সেই জন্যে। চলো অনেক 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 কথা বলেছি ভিডিওর প্রথমে, হয়তো তোমরা বোরিংও হয়ে গিয়েছো, যাই হোক। ও আজকে লাঞ্চটা দেখিয়ে দিলাম, এখানে আছে পুঁই শাকের তরকারি, আর তোমাদের দাদাভাই তো নিয়ে চলে গেছে, তোমাদের দেখালাম, এখানে মাছের ঝোল, 2 পিস মাছ আছে দেখে নাও, একদম অল্প করে ছেলেরা রান্না, দাঁড়াও সবে মাত্র রুটি করলাম, 2টো রুটি করলাম আমার জন্য, কারণ আমি আজকে থেকে আর ভাত খাবো না, যতটা পারছি চেষ্টা করছি, তোমরা কেউ বলো না এটাকে শো অফ করছি কোনো কিছুই না, 2টো রুটি করে নিয়েছি নিজের জন্য, 2টো রুটি খাবো দুপুরবেলা, তরকারি সবজি সবই খাবো, কিন্তু জাস্ট রুটি খাবো, ভাত খাবো না। আর চাটুটাও রেখে দিলাম, কারণ বিকালের জন্য আর আটা মাখবো না, সেই জন্য দেখো রাতেও রুটি বানাবো, তাই 5টা আছে, 2টো 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 করে হয়ে, 1টা 2টো করে হয়ে যাবে সবার, এটা ফ্রিজে রেখে দেবো। আর স্ল্যাবটাও একদম টোটালি ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছ, স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করেছি, ওভেন টোভেন সব কিছু, বাসনটাও মেজে নিয়েছি দেখো, আর কিন্তু পারা যাচ্ছে না একদম, এবার খুব কষ্ট হচ্ছে আমার, কারণ সেই সকাল থেকে টানছি তো, আর ছেলে লেখা ছিল, ছেলে পড়াচ্ছি, কারণ ওর যেহেতু ছুটি আছে তাই ছুটিতে থাকলে আমি কোনো রকম মিস করি না ওকে, একটুখানি আমি চেষ্টা করি সময় দেওয়ার, যে কী পড়ছে না পড়ছে সব কিছু জানার চেষ্টা করি, কারণ অন্য সময় একদমই আমার কাছে বুঝতে চায় না যে পড়া থাকে, আমার কাছে কিছুই করতে চায় না, বড় যত হচ্ছে তত একদম বাদরামোটা বেড়ে যাচ্ছে। আর ঘর মোছার জলও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, জামা কাপড় ছাদে মেলে এসেছি, জাস্ট ঘরটা মুছবো আমি, মুছে স্নানে যাবো, কারণ অতিরিক্ত ঘেমে গেছি, আর পুরো না ঘুম হয়ে আছে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাকে, পুরো ঘুম হয়ে আছে চারিদিকে, সেই এত গরম না ছাদে গিয়েছিলাম, আর চোখ মুখের অবস্থা বুঝতে পারছো, চোখটা পুরো কালো, মানে পুরো ঘুম এসে গেছে চোখে, চোখের আর কিছু নেই, আর কালকে কাজল দিয়েছিলাম বাইরে গিয়েছিলাম, এই দেখো এবারে শুধু স্নান করবো, স্নানটা করে কোনো রকমে পাকার তলায় বসবো, আর 12:30 মতো বাজে, 12:30 বাজে, এবার খিদেও পেয়ে গিয়েছে অলরেডি, চলো টাটা, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ, এখানে আছে মাছে আলু বেগুন দিয়ে, আলু খুবই সামান্য, বেগুনটাই বেশি, আলু বেগুন দিয়ে মাছের তরকারি, 2টো রুটি, টক দই, এখানে আছে পুঁই শাকের তরকারি আর শশা। চলো আমি লাঞ্চ করে নিই, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে, আর ছেলে খাবে ভাত, আর একটুখানি দেখো টিভিটাও চালিয়ে নিয়েছি, টিভিটা এখনো চলছে না, চালানো হবে, টিভিটা দেখতে দেখতে লাঞ্চটা কমপ্লিট করব, করে এখনো ভিডিও এডিটিং এর কাজে আছে, অনেক কাজ আছে, তাই ফটাফট লাঞ্চটা করে নেবো, কারণ আমার আর ইচ্ছা করছে না, একদম সময় নেই আর,
কতক্ষণে খেতে পারি না, খুব খিদে পেয়ে গিয়েছে, সেই চা খেয়েছিলাম ব্যাস, আর কিছুই খাইনি। এখানে চিকেন স্যুপ মতো বানাচ্ছি, কারণ রাতে রিচ করব না, একদমই সিম্পল ভাবে করবো, আর সবার খিদে পেয়ে গিয়েছে তাই প্রেশার কুকারেই করছি। এরকম সাদা হয়ে আছে বলে ভেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করছি। এই গরমে চিকেনও খাওয়া হলো আর হালকা পাতলাও খাওয়া হলো, রাতে খুব অল্প পরিমাণে করছি। গাজর দিয়ে চিকেন স্যুপ বানাবো, এটা হয়ে গেলে রুটি বানাবো, আটা মাখিয়েই রেখেছিলাম, আর একটু ভাত আছে, ছেলে খেয়ে নেবে, আর কালকের জন্য এই দেখো প্রস্তুতি করে রাখলাম। পটল আলু কেটে রেখেছি, মাছ দিয়ে ঝোল করব, আর উচ্ছে চচ্চড়ি করব, সব কিছু করেই রেখেছি, কারণ সকালে উঠে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। এবারে হয়ে গিয়েছে, এটা জল দিয়ে আর সিটি মেরে দেবো। আজ হচ্ছে নেক্সট ডে, কালকে মানে আর আমার কোনো ক্ষমতা ছিল না ভিডিওটা কন্টিনিউ করার জন্য, আবার নেক্সট ডে সন্ধে থেকে আমি ভিডিওটা করছি। এখন একটু রসুন ফোড়ন দিয়েছি প্রেশার কুকারে, রসুন শুকনো লঙ্কা জিরে, একটু সেই কালো মুসুর ডাল হয় না, ব্ল্যাক মুসুর ডাল যেটা বলে, আর সেটা হচ্ছে আমি একটুখানি তড়কা মতো করব, তবে ডিম ছাড়া। রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি, তবে বন্ধুরা ধনে পাতা নেই তাই ধনে পাতাটা দিতে পারলাম না। আর ওদিকে তোমাদের দাদাভাই হিসাব ওর কাজ করছে, আমি চলে এসেছি রান্নাঘরে, আমি আমার কাজ করতে। আর প্রেশার কুকারে একেবারে কি বলো তো সব কিছু মশলা কষি, আর একটু আদা রসুন পেস্ট দেবো, নুন দেবো, তবে চিনি একদম ছাড়া। ধনে পাতাটা সত্যি খুব মিস করছি, থাকলে ভীষণ ভালো হতো। এখন তো ধনে পাতার সিজন না, তবুও তোমাদের দাদাভাইকে বললে হয়তো এনে দিত। আমার সারা বছরই এখানে ধনে পাতা পাওয়া যায়, এখন সব জায়গায় সারা বছরই সবজি পাওয়া যায়, সব রকম সবজি, ফুলকপি বাঁধাকপি, যে শুধুমাত্র শীতকালে পাওয়া যায় তা না, আর সেটা বললে হয়তো এনে দিত, কিন্তু যেহেতু আমি ভুলে গিয়েছি তাই আর দোষটা আমারই। আমরা না মানে একঘেয়েমি জীবনযাপন করতে করতে না এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, সেই লাইফ থেকে বের হতে তো চাই বন্ধুরা মনে প্রাণে, কিন্তু মানে কোনো মতেই সেই রুটিন থেকে অন্য রুটিনে একদমই ফিরতে পারি না। তেমনই আজকে এতটা ভালো লাগছে, সত্যি কথা, কোনো শো অফ নয়, যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা সেটাই আমি বলছি। যদি তোমরা আমাকে দেখে একটু হলেও তোমাদের ইচ্ছা করে এক্সারসাইজ করতে বা কিছু, সত্যি গো ভীষণ ভালো, কিন্তু আমরা এতটাই মানে আমাদের তো দুটো হাত, কিন্তু এক্সট্রা একটা হাত আমরা নিজেরাই তৈরি করে নিই, সেটা হলো অজুহাত। আমরা সবাই একটা না একটা অজুহাত পুরো তৈরি রাখি যে আমরা এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, সেটা। আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা, কোনো রকম যে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি এরকম কিছু ভেবো না। যাই হোক, প্রেশার কুকারের মধ্যে টমেটো কুচি সব কিছু, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর খেতে হয়েছিল। এটা আমি পরে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো সেই কালো মুসুর ডাল। আর এনেছি এটা কি বলতো, ফ্লিপকার্ট গ্লসারিতে অর্ডার দিয়েছিলাম, আমি আবার ভাবছি অর্ডার দেব, কারণ সবাই খুব ভালো করে খেয়েছে, আর খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম, যেহেতু পরের দিন বৃহস্পতিবার, এতে যেহেতু পেঁয়াজ রসুন আছে তাই বৃহস্পতিবার আমরা পেঁয়াজ রসুন খাই না, মাছ মাংস কিছুই খাই না, লক্ষ্মীবার যেহেতু, সেই জন্যে এতটা পরিমাণে করেছিলাম যাতে রাতের মধ্যে শেষ হয়ে যায়। সত্যি দারুণ হয়েছিল, সবাইকে জিজ্ঞাসা করেই বলেছি, আর একটু দুই একটা গোটা গোটা রসুনও ফেলে দিয়েছিলাম, তবে এতে তোমরা যদি মনে করো তাহলে বাটার দিতে পারো, আমি বাটার দিইনি। যাই হোক, আজ এতটুকুই, আশা করি একটু হলেও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বন্ধুরা।